আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, পালং শাক দিয়ে ডাল চচ্চড়ি রান্না করলাম। ডাল চচ্চড়ি দেখেন, দেখা যাক কী করে যায়। প্রথমত আমি ডালগুলো দিয়ে দিলাম, চুলাটা ধরাই দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো, লবণটা দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি দিয়ে দিলাম একটু রসুন আর একটু পেঁয়াজ কাটা। এবার আমি ঢাকনাটা খুলে, সেদ্ধ হয়ে গেছে, কিছু হলুদ দিয়ে দিলাম, কিছু একটু মরিচি গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ডালটা ভেঙে দিই। এবার দিয়ে দিলাম আমি শাকগুলো, একটু টমেটো, ধনে পাতা, পালং শাক, যা হয়ে গেল আমি একটু পরে, 1 মিনিট 2 মিনিট পরে আমি ফোড়ন দিয়ে দেবো। দেখেন দর্শক, ডালটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়ে নিলাম তেল, তেল নিলাম, দর্শক হয়ে গেল আমার ডাল চচ্চড়ি পালং শাক দিয়ে। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে অনেক স্বাদ, অনেক অনেক মানে খাওয়া না খাইলে বুঝবেন না, অনেক সুস্বাদু। পালং শাক দিয়ে মুসুরি ডাল, সাথে দুইটা একটা টমেটো, এবার রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।